আরব আমিরাত ফেরত সাইফুলের কাছ থেকে জব্দ হওয়া স্বর্ণের বারের ওজন মেপে দেখছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। সব মিলিয়ে ওজন 4 কেজি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল 7টায় আরব আমিরাতের শারজা থেকে আসা এয়ার আরাবিয়া ফ্লাইটের যাত্রী সাইফুলকে আটক করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে বেল্টের সঙ্গে কালো ট্যাপ মোড়ানো 2টি প্যাকেটে পাওয়া যায় 34টি স্বর্ণের বার এবং 14টি চেইন। তার সঙ্গে ছিল আইফোনও, যার বাজার মূল্য প্রায় 3.5 কোটি টাকা। আমরা একজন যাত্রীকে আটক করেছি, যার কাছে স্বর্ণের বার 34টি এবং চেইন সহ 4 কেজি স্বর্ণ পাওয়া গেছে, যার বাজার মূল্য 3.2 কোটি টাকার মতো। আটক হওয়া সাইফুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। তার পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায় নিয়মিত তার দুবাই যাওয়া আসা ছিল। চলতি মাসে সে 2 বার দুবাই গিয়েছিল। তার এই ঘন ঘন দুবাই আসা যাওয়া দেখে তাকে পেশাদার ক্যারিয়ার হিসেবে চিহ্নিত করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ হচ্ছে একটা প্রফেশনাল যাত্রী, এই ধরনের কাজ করে এই স্মাগলিং কাজের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি। এর আগে রোববার সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছে পাওয়া গিয়েছিল 3 কোটি টাকা মূল্যের 28টি স্বর্ণের বার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।